ব্যক্তিবৃন্দ, আমাদের যে সমস্ত 120টি শাখা দেশে এবং বিদেশে আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে সরকারকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, তাদেরকে এবং উপস্থিত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আজকের সংবাদ সম্মেলনে আগত প্রিয় সাংবাদিক সমাজ, আসসালামু আলাইকুম, সকলকে নিরাপদ সড়ক চায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে আগামী 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিশ্চয় কর্তৃক গৃহীত মাসব্যাপী ও সুনির্দিষ্ট কর্মসূচি ও সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার আলোকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। আজ থেকে 30 বছর আগে কেন এবং কি প্রেক্ষাপটে আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলাম তা আপনাদের অজানা নয়। এই পথ পরিক্রমায় এদেশের কোটি কোটি জনগণ আমাকে সমর্থন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে আপনারা মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ আমার কর্মকাণ্ডকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে, যার ফলশ্রুতিতে 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্বীকৃতি অর্জন করেছে এবং কিছু কাজ যা হয়েছে তার কৃতিত্ব আপনাদের। এবছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আইন মেনে সড়কে চলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, যার আলোকে নানা কর্মসূচি পালিত হবে। প্রিয় সাংবাদিক সমাজ, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হওয়া সত্ত্বেও 2019 সালে 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। 2018 সালের সড়ক পরিবহন আইনের কার্যকর প্রয়োগের নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। এই আইনে উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার জন্য একটি ট্রাস্ট গঠন, যে ট্রাস্টের মাধ্যমে একটি ফান্ড থাকবে এবং কিভাবে এই ফান্ড গঠিত হবে তার একটি নির্দেশনাও আছে। আশার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা কার্যকর উদ্বোধন করবেন। এই জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া 2018 সালে সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী পক্ষকে বিচারের আওতায় এনে শাস্তির বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা রয়েছে। সরকার যেহেতু সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মূল লক্ষ্য সড়ক দুর্ঘটনা কমানো। সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী যে পক্ষ হোক না কেন তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরা সম্ভব হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবারে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2023 উপলক্ষে কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিশ্চয় কর্তৃক বাংলাদেশে গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ হচ্ছে পিটিআইতে, পিটিআই হল প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউট, প্রশিক্ষণগত এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বিদ্যমান চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান, স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা, সংবাদ সম্মেলন, র্যালি,
পোস্টার প্রকাশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও আরোপিত লেভেল ক্রসিং এর সতর্কতামূলক সাইন স্থাপন এবং অনেকে রেল লাইনে এপাশে ওপাশে চলাচল করতে গিয়ে অরক্ষিতভাবে তৈরি হওয়া লেভেল ক্রসিং চিহ্নিত করে রেল কর্তৃপক্ষের নজরে আনা, বিপজ্জনক মাকে সচেতনতামূলক রোড সাইন স্থাপন, মোটরসাইকেল চালকদের মাঝে স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বয়স ভিত্তিক সড়ক নিরাপত্তামূলক রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিবহন মালিক শ্রমিকদের করণীয় সম্পর্কে মত বিনিময়, বাস ও ট্রাক টার্মিনালে গিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা, সড়ক নিরাপত্তা সংক্রান্ত নির্মিত তথ্যচিত্রের ভিডিও প্রদর্শন ও এর আলোকে করণীয় সম্পর্কে আলোচনা, প্রশাসনের সাথে মত বিনিময় সহ সরকারিভাবে 22শে অক্টোবরকে ঘিরে যেসব কর্মসূচি পালিত হবে পালিত সে সকল কর্মসূচিতে অংশগ্রহণ। এছাড়া নিরাপদ নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। শাখা সংগঠনের অনেকেই দিবসটি উপলক্ষে স্মরণিকা এবং করপত্র প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে নিশার উদ্যোগে নিবন্ধ প্রকাশিত হবে এবং ইলেকট্রনিক মিডিয়ায় আয়োজিত টক শোতে অংশগ্রহণ করা হবে। এছাড়া যে মহেশী নারী জাহানারা কাঞ্চনের মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস স্বীকৃতি পেয়েছে তার স্মরণে নানা কর্মসূচি পালিত হবে এবং সড়ক দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তি ও জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক সমাজ, প্রসঙ্গত উল্লেখ্য সরকার এবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যেসব কর্মসূচি হাতে নিয়েছে তা সড়ক নিরাপত্তার জন্য অনেকটা কার্যকর হবে বলে আমরা মনে করি। গত 30 বছর ধরে নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন আমরা করছি তারই ধারাবাহিকতায় সরকারের অনেক কার্যকর উদ্যোগ আমাদের কর্মেরই ফসল। এখানে উল্লেখ করা যেতে পারে সড়ক নিরাপত্তার জন্য সর্বস্তরের জনসচেতনতা যেমন প্রয়োজন, তেমনি তৃণমূল পর্যায় থেকে এবং শিক্ষার মাধ্যমে এর বিস্তার ঘটাতে হবে। নিশা দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা প্রায় 3 দশক ধরে জনসচেতনতার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের অরিয়েন্টেশনমূলক কর্মশালার মাধ্যমে সচেতন করে আসছে। নিশ্চয়ই সর্বপ্রথম সড়ক নিরাপত্তার উপর এসব প্রশিক্ষণ কর্মসূচি চালু করে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকে পাঠদানের সাথে সড়ক নিরাপত্তার উপর যেন শিক্ষকরা তাদের মানসিকভাবে তৈরি করতে পারে তার জন্য দেশের 65টি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট PTI এর মাধ্যমে প্রতি বছর এক একটা ইনস্টিটিউশনে 200 করে শিক্ষকদেরকে সড়ক নিরাপত্তার উপর প্রশিক্ষণ দিয়ে আসছে। নিশ্চয় সারা বছরই কেন্দ্রীয় এবং শাখা পর্যায়ের একটি প্রশিক্ষণ টিমের মাধ্যমে সারা দেশে শিক্ষার্থী প্রশিক্ষণ চালু রেখেছে। আসার কথা হলো সরকারও এই বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিতে রাজধানীতে 50টি স্কুল ও সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে 10টি করে স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তার উপর উদ্বুদ্ধমূলক কর্মসূচি হাতে নিয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দাবি করছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট, গার্লস গাইড, ক্লাব, রোভার স্কাউটের আদরে স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট নামে একটি সংগঠন, একটি ইউনিট গঠন করার দাবি, জোর দাবি জানান, যার মাধ্যমে সারা বছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সড়ক নিরাপত্তার উপর শিক্ষার্থী প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। তাতে তৃণমূল থেকে সড়ক নিরাপত্তার বিষয়টি প্রতিটি বিষয় নিশ্চিত হবে বলে আমরা মনে করি। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা মনে করি সড়ক দুর্ঘটনা ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে
বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ। সড়ক দুর্ঘটনা রোধে সরকার ইতিমধ্যে সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করেছে, কিন্তু এই আইনের কিছু কার্যকর দিক থাকলেও এর সীমাবদ্ধতা রয়েছে প্রচুর। আইনে গতিসীমা লঙ্ঘনের শাস্তির বিধান বর্ণিত থাকলেও গতিসীমা নির্ধারণ হয়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সড়ক দুর্ঘটনার আচরণগত পাঁচটি মূল ঝুঁকি, যেমন অতিরিক্ত গতি, স্ট্যান্ডার্ড হেলমেট, সিট বেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিকভাবে সেফ সিস্টেম এর আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেফ সিস্টেম অ্যাপ্রোচ তথা বহুমুখী পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থানার আলোকে নিজেদের আইনি ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নের সুফল তারা পেয়েছে। সেফ সিস্টেম অ্যাপ্রোচের উদ্দেশ্য হল মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাশুল অর্থাৎ মৃত্যু বা পঙ্গুকে শিকার যেন হতে না হয়। এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি বিশ্ব ব্যাংকের সহযোগিতা, বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার করা। যেন সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি কমে, পাশাপাশি সড়কে মৃত্যু কমাতে নতুন আইনি কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি। কারণ বাংলাদেশের সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, প্রায় প্রতিদিনই পথচারী তথা শুরু করে সাধারণ মানুষ সবাই অনুধাবন করে। তাই নীতি নির্ধারণ পর্যায়ে সকলের আশু পদক্ষেপ কামনা করছি। আমরা আশা করছি আমাদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট সকলের কাছে আপনারা তুলে ধরবেন। আমরা বিশ্বাস করি সম্মিলিত উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টা দেশের সড়ক দুর্ঘটনা হ্রাস করার মাধ্যমে দুর্ঘটনাজনিত অর্থনৈতিক ক্ষতি জিডিপি প্রায় 2% কমানোর পথ সুগম করবে, যার মাধ্যমে এসডিজি 3.6 এবং 11.2 এর লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। নিরাপদ সড়ক সংগঠনটি প্রতিষ্ঠা 30 বছর ধরে সড়ককে নিরাপদ করার আন্দোলন চালিয়ে আসছে এবং জনগণকে সচেতন করার জন্য নানা কার্যকর কর্মসূচি পালন করছে। বিশ্বা সড়ক দুর্ঘটনা নিরসনের কর্ম পরিকল্পনা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বা এসব কর্মসূচির মাধ্যমে দীর্ঘ 30 বছরের পথ চলা যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে তা আজ 18 কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসাবে জায়গা করে নিয়েছে। সকলের সমর্থন ও অকুণ্ঠ ভালোবাসায় আমাদের পথ চলার পাত্র। আমরা পথ প্রদর্শক বলে আজ সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যার একটি হিসাবে চিহ্নিত করে সমাধানের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে বহু দিবস পালিত হয় কিন্তু 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সেরকম দিবস নয়। এটির মাধ্যমে আমরা শুধু একদিনে দিবসটিকে উদযাপন করব না, বরং সারা বছর আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চালক, মালিক, পথচারী, যাত্রী, স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, শ্রমজীবী, পেশাজীবী সহ সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব এবং দেশবাসীকে সচেতন করার মাধ্যমে দেশকে সড়ক দুর্ঘটনার মহামারী থেকে উদ্ধার করব ইনশাআল্লাহ।
দীর্ঘ 30 বছরে এই সামাজিক আন্দোলনের সফলতা আপনারা সাংবাদিকবৃন্দ আমাদের পাশে থেকে যে সহযোগিতা সহমর্মিতা আবদ্ধ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন, পথ যেন হয় শান্তি, মৃত্যু নয়। আপনাদের উপস্থিতিতে এই কর্মকাণ্ড সারা মাস পরিচালনা করার জন্য চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয় যে একটি কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ভাবে সেই কমিটিকে ধন্যবাদ দিতে চান। কমিটির আহ্বায়ক আমি নিরাপদ সদনের বিচার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতা মাঠে থাকেন সদস্য শশী গ্রেফতার আমরা নিঃশ্বাসে মাস ব্যতীত এই যে কর্মসূচির তালিকাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনাদের মানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট সুবিধা। এখন এই পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে আপনারা আইনের দাবি করেছেন, আইনের একটি পাশ হয়েছে মৃত্যুদণ্ড এই আইনের আমি পার্লামেন্টে করি সেই হিসাবে আমি ইন্টারেস্ট নিয়ে কিনেছি। আমি আপনার কাছে 30 বছরে আপনি যে কাজটা করেছেন এই কাজে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন, কতটুকু অসন্তুষ্ট হয়েছেন এবং যদি আপনার সন্তোষের ক্ষেত্রে হ্যাসুচুক হয় তাহলে অসন্তুষ্ট হওয়ার নাসুচুকটা কি সত্যি কথা বলতে যে 2010 সালে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটা আপনার গিয়া 2020 সালের একটা টার্গেট দিয়েছিল, 10 বছরের একটা টার্গেট দেওয়া হয়েছিল। সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার গিয়া বহু দেশ তারা সড়ক দুর্ঘটনায় কেউ 70%, কেউ 80%, কেউ 90%, এমনকি সুইডেন কিন্তু 0% পর্যন্ত তারা কিন্তু কমাতে পেরেছে। আর আমি শুরু করেছিলাম 1993 সালে, সেই 93 সালে শুরু করার ফলে আপনি নিজেই বলেন যে আমাদের কি এত পার্সেন্ট কি কোনো কমেছে বলেন, তো সেই জন্যই না 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 সন্তুষ্ট নেই কি বললেন যে প্রকার নিয়ে যে জাতিসংঘের যে আপ্রোচ সেটা দিয়ে যদি অন্যান্য দেশ যদি 10 বছরে যদি 90% সড়ক দুর্ঘটনা কমাতে পারে তাহলে আমি এই যে 30 বছরে আমরা কেন পারলাম, আমরা কেন পারলাম না এই কাজটা। কিন্তু আমি কিন্তু যেটা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমাকে বলতে যে এই লোকটা পাগল হয়ে গেছে, বোম হয়ে গেছে, সড়ক দুর্ঘটনায় কিভাবে দূর করবে, এটা তো আল্লাহর মার আল্লাহ নিয়ে আনে, মন্ত্রীরা বলছে, সংসদে বলছে, আল্লাহর মান বলে আল্লাহ নিয়ে যায় কপালে লেখা রাখে, এটা তো আমাদের পাওয়ার কিছু। কিন্তু আমি কিন্তু পরবর্তী সময় হাদিস কোরআন পর্যন্ত ঘাটাঘাটি করে আমি তখন বললাম যে না এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান, আল্লাহকে খামাখা খামাখা আপনারা দোষারোপ করবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, জ্ঞান দিতে বুদ্ধি দিছে এবং সেইটা দিয়ে আমাদের চলতে বলছে। তো সেই জায়গায় 2010 আমি কথা আগে বলে আছি, 2010 সালে জাতিসংঘ বলল যে এইটা কোনো অসুখ না, এটা মানুষের দ্বারা সৃষ্ট একটা মানে ঘটনা, এইটা মানুষ যদি চায় যদি চেষ্টা করে তাহলে এটা দূর করা সম্ভব, এটা রোধ করা সম্ভব। তো সেই জায়গায় দেখেন যে এই এই কাজগুলো আমাদের এখানে বিশেষ করে আমি বলবো যে পরিবহন সেক্টরের যে মানুষগুলো তারা যদি সরকারকে এবং আমাকে সহযোগিতা করত তাহলে আমরা বলবো এই যে জাতিসংঘের 10 বছরের যে উন্নয়ন তারা করতে পেরেছে আমরা 30 বছরে এর চেয়ে অনেক বেশি কিন্তু আমরা এই সড়ক দুর্ঘটনাকে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসবো।
আমি রিপোর্টার, আমি সমর্থন নাই আপনার কাছে বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি 30 বছরে সরকারে এবং পুলিশের ভূমিকায় আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন? খুব একটা বেশি না, কারণ হলো গিয়ে যে আমি যে বললাম যেটা সম্ভব, যে কাজটা সম্ভব নেই এটাকে মিনিমাম জায়গায় নিয়ে আসা, সেটা কিন্তু তারা করেন, করতে পারে। যেটা বলেন সরকার বলেন, সরকার অঙ্গ সংগঠন পুলিশ বললেন, আইনকে প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা, বাস্তবায়নের যে দায়িত্ব, এবং আপনারা যারা সড়কে চলেন আপনারা নিজেরাই জানেন যে আইন কোথায় আপনার গিয়ে মানবে। যেমন আপনাকে আমি একটু আপনাকে বলি, এতে নতুন আমাদের কিন্তু একটা আপনার ফ্লাইওভার হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যেতে পারছি। সেখানে দেখবেন যে ডিজিটাল মানে সাইন দেওয়া আছে 60 কিলোমিটারে চলার জন্য। এটা কিন্তু আপনি লেখা দিয়ে দিলেন, কিন্তু আপনি দেখেন ওইটাই ওইটার উপরে 100-এর উপরে গাড়ি চলছে। এখন আপনি লেখলেন 60 চলতেছে মানে যে 100-এর উপরে, এইটা দেখভাল করার দায়িত্বটা কার আছে আপনি আমাকে বলেন? পুলিশের দায়িত্ব। তো পুলিশ কি সেই দায়িত্বটা এখানে পালন করছে? ঢাকা শহরের মধ্যে সেটাকে পালন করছে, এবং এই যে পালন হচ্ছে না, এখন মনে করেন একটা অভ্যাসে পরিণত হচ্ছে, 100 কিলোমিটারে চলার এইরকম অভ্যাস তৈরি হচ্ছে আমাদের দেশের। যখন পরবর্তী সময় আপনি যখন বলবেন এই 60 লাখ আছে তুমি সৃষ্টিতে দেওয়া, কিন্তু আপনি শুরু থেকে কেন করবেন? শুরু থেকে যদি করতেন, এই মানুষগুলোকে যদি বুঝাই দিতেন যে এক্সপ্রেস এলিভেটরে আমার এখানে লেখা আছে 60, তোমাকে 60-তে চলতে হবে, এই যে অভ্যাসটা নষ্ট করে দিলেন আপনি। এরকম প্রতিটি ক্ষেত্রে আপনার যে মনে করেন যে ঢাকা শহরে দেখেন প্রথমে কি হলো, যে রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো যাবে, তারপরে রিক্সার মধ্যে ব্যাটারি লাগালো, তারপরে কি করলো, এই ব্যাটারি আলা রিক্সা মূল রাস্তা দেওয়া যাবে, এখন দেখেন মূল রাস্তাও চলতেছে, কেন চলে, কিভাবে চলে, এই যে দায়িত্ব, তার দায়িত্ব তার মনে করি না যে তারা সঠিকভাবে তারা পালন করছে। আপনার উদ্দেশ্য আপনি তো এরকম ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি বলেই এই আন্দোলন শুরু করেছি, না হলে করতাম না। বলা যায় এক পাতা বাঁচাইছে আমি আন্দোলনের কাজগুলো করেছেন। এই 30 বছরে আমাদের বাংলাদেশে অসংখ্য আয়
আমাদের সহকর্মীদের আমরা হারিয়েছি কিংবা আমার বউকে হারিয়েছি বা আমার মাকে হারিয়েছি বা আমার নিকটতম আত্মীয়-স্বজনকে হারিয়েছি। আমি কানপুর থেকে বিজ্ঞপ্তি করতে চাই, এরকম কোন ব্যক্তি যে তার সহকর্মীকে হারিয়েছেন সে আপনি যোগাযোগ করেছেন কিনা এবং আপনি এই সংগঠনের সাথে সে সম্পর্ক করেছেন কিনা বা আপনাকে সমর্থন দিয়েছে কিনা বা এই সংগঠনের পাশে থেকে আপনাকে কাজ করার সম্ভাবনা করেছে কিনা এই একটি গুণ। দ্বিতীয় বস্তুটি হচ্ছে আমরা যে দেখি সারা বাংলাদেশের সমস্ত লোকগুলো আমরা দেখি আমরা খেয়াল করি আমরা নিজেরাও কিছু যাত্রী, আমাদের কেউ গাড়ি আছে কেউ গাড়ি নেই, আমরা বাইসাইকেলে যাই বা বাইকে যাই বা বাসে এখন চলাচল করি। আমি খুব অবাক হই গত 30 বছর ধরে আমরা যে আন্দোলনটি করেছি একটি জিনিস সেটা হচ্ছে আমরা একদিনও রাস্তায় নামলে আপনারা দেখবেন এমন কিছু গাড়ি দেখা যায় যে গাড়ি টায়ার থেকে শুরু করে সামনের হেডলাইট থেকে শুরু করে প্রতিদিন গ্লাস থেকে শুরু করে বাস এবং গাড়ি আমরা কি বলব। আমার কথা হচ্ছে প্লেয়ার দিয়ে আসা কি এই ধরনের গাড়ি যদি তাদেরকে রাস্তায় গাড়ি চালানোর জন্য অনুমতি দেওয়া হচ্ছে না এবং এই ধরনের গাড়ি যদি ফিটনেস বাতিল হচ্ছে না কেন এই ব্যাপারে কোনো উত্তর দিয়েছেন কিনা, আপনি যদি নিয়ে থাকেন আর না নিয়ে থাকলে আমার মনে হয় আপনি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই ব্যাপারে দলীয় ভিত্তিতে দুটি কাজ একটি হচ্ছে ফিটনেস বিল গাড়ির লাইসেন্স যদি নাই সেটিকে বন্ধ করে দেওয়া আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কোনো গাড়ি না চালা এই ব্যাপারে আপনি বন্ধ করে দেওয়া। থ্যাংক ইউ প্রথম কথা হলো যে আমার পাশে যিনি বসে আছেন একজন বিখ্যাত ব্যক্তি যিনি সড়ক দুর্ঘটনায় অগস্ট মাসে মারা গিয়েছিলেন আপনারা জানেন বিশুখ মণি, সেই বিশুখ মণির স্ত্রী আমাদের সংগঠনের সঙ্গে আছেন, উনি এই সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং এখানে এই সংগঠনের সঙ্গে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করছেন সংগঠনকে সহযোগিতা করছেন সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য উনি কাজ করছেন। আপনারা প্রায়ই কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে উনি থাকেন। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো যে বিআরটিএ ওই সমস্ত গাড়িগুলোকে ফিটনেস দেয় না, সেইগুলো রাস্তায় চলে, সেইগুলোর অন্য জায়গায় শক্তি আছে সামর্থ্য আছে। আর যে মন্ত্রী কথা বললেন সে মন্ত্রী কিন্তু একবার না বহুবার বলেছে যে ওরা প্রভাবশালী, আমি ওদের কাছে আমি মানে কিছুই করতে পারছি না, আমি সড়ক বানাতে পারি কিন্তু আমি আইনকে বাস্তবায়ন করতে পারছি না, আমার এটা ব্যর্থতা উনি নিজেই স্বীকার করেছেন। তো কাজে সেই মন্ত্রীকে আমি বলে আমি কত্তর কি করতে পারবো? আপনারা দোয়া করেন যে এরকম যেন কেউ আসেন, এরকম কোন মন্ত্রী যেন আসেন যিনি এরকম তার মন্ত্রিত্বের চেয়েও মানুষের জীবন সড়কে ঝরে যাচ্ছে সেইটাকে বেশি প্রাধান্য দিয়ে যেন সেটা উনি ব্যর্থতা যেন না বলেন, যে আমি ব্যর্থ এই কথা যেন না বলেন, যেন সফল হন সেরকম একজন মন্ত্রীর জন্য দোয়া করে। জিম্মি যে পরিবহন যারা এটি চালাচ্ছে তাদের কাছে জিম্মি, তারা খুব প্রভাবশালী উনি এইটিও বলেছেন। না এটা ভুল কথা, কারণ লোকে যে আমাদের চলচ্চিত্রে অনেক মানুষের সঙ্গে যুক্ত ছিল সেই মানুষগুলো এখন পৃথিবী ছেড়েই চলে গেছে, যেমন এটিএম শামসুজ্জামান ছিলেন আপনারা দেখেছেন যারা পড়লেন, তারপরে রাজীব সাহেব ছিলেন, তারপরে আমাদের মিজু আহমেদ ছিল, তারপরে আমাদের সোহানুর রহমান সোহান ছিল, এবং এই সংগঠনের মানে আমার সঙ্গে সবচেয়ে বড় যারা সবসময় থাকতো সেটা হলো চলচ্চিত্রে, তখন কিন্তু চলচ্চিত্র সাংবাদিকরাই কিন্তু মানে মানে বেশিরভাগ এই লিডটা কিন্তু নিয়ে থাকতেন। তো সেই জায়গায় সিদ্দিক সাদিক কিন্তু হ্যাঁ সিদ্দিক সাদিক যে তিনি কিন্তু এই এই আপনার পদ যেন আয় শান্তির মৃত্যু নয় এই স্লোগানটি উনি দিয়েছেন,
এবং মোস্তফা সৌদ তিনি কিন্তু চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার এবং গল্প লেখক, তিনি কিন্তু পথ যেন নিরাপদ সড়ক চাই এই স্লোগানটি উনি দিয়েছেন। তো কাজে তারা যে নাই তা না, এবং অনেক ডাইরেক্টররা যেমন যারা ছিল তারা নেই, তারা আর এখন যারা মানে হ্যাঁ রাজ্জাক ভাই ছিল, তারপরে আমজাদ হোসেন ছিল, আলমগীর কুমকর এবং আমাদের পারুশ ভাই, ওনারা সবাই কিন্তু কিন্তু এখন জানেন যে পারুশ ভাই এই অবস্থা তো আপনি নড়াচড়াই তো সেরকম ভাবে করতে পারতেন। ও তারপরে আমাদের একজন নায়ক ছিলেন সত্তা, সে কিন্তু প্রথম আমি কিন্তু অবাকই হয়েছিল কুমিল্লাতে প্রথম সে ডিক্লারেশন দেয় যে 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসাবে মানে ঘোষণা করে, এটা আমি কিন্তু করিনি। আমি সেদিন কিন্তু অবাকই হয়েছিলাম যে এটা ও কি বলল, পরে গিয়ে দেখলাম যে আমি এটা ভাবনা চিন্তা করে তখন এর পরের থেকে ওর কথার পরের থেকে কিন্তু আমরা এটাকে জোর দিলাম। হ্যাঁ, এবং যারা আছে বর্তমানে না না এটা তো সফল হয়েছে, মানে দিবস হলে একটু সফল হয়, যখন দুর্ঘটনা কমবে তখন সফল। আপনারা যাবেন।